দেখি আমার বউ চাঁদ মুখখানা, মাশা আল্লাহ। আমি কিচ্ছু জানি না, আমার দেড় মহরের টাকা না পাওয়া পর্যন্ত আপনি আমার গায়ে হাত দিবেন না। আমার ছেলেটা খুবই সহজ সরল, বুঝছো? আমার ছেলেটার একটু দেখাশোনা রাখবে, বুঝছো? ঠিক আছে মা, আমি গেলাম, তুমি দেখাশোনা রাখো। হ্যাঁ আচ্ছা। এতগুলো টাকা আমি এখন একসাথে কোথা থেকে দিব বলো? তা তো আমি জানি না, আর সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি তো আপনাকে বলি নাই, আপনি কেন বড় লোকই দেখায় তখন দেড় মোহরের টাকা 10 লাখ লিখছেন? আমার তো কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার কোনো দাবিও। আরে লিখছি তো দেওয়ার জন্যই, তুমি এরকম করতেছো কেন? তাহলে এখন দেন। এখন তো 10 লাখ টাকা তো লোটা একসাথে দেওয়া সম্ভব। দেখেন, আপনি দেড় মোহরের টাকা না দেওয়া পর্যন্ত আমার গায়ে হাত দিবেন না। এমন তুমি বাসুরাতে আমার সাথে এরকম আচরণ করবা? আমি কিচ্ছু জানি না, আমার দেড় মোহরের টাকা না পাওয়া পর্যন্ত আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি এইভাবে মানুষ কেউ সিনক্রিয়েট করে? আমি তো বলছি আগামী কালকে হোক, আমি সবার সাথে কথা বলে আস্তে আস্তে তোমার টাকাটা দেওয়া দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, আগামী কালকে সকাল হোক, তুমি সবার সাথে কথা বলে তারপরে আমার টাকা আমার হাতে দিয়ে আমাকে স্পর্শ করবো, এর আগে ধরবা না। এখন এটা কোনো কথা বলতেছো? এটাই আমার শেষ কথা। এই এরকম করতেছো কেন? আরে গায়ে হাত দিতেছো কেন? এটা কোনো কথা? এই সময় কি ওই ধরনের আচরণ করে? না, তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। যাও, তুমি আমার এক দেড় মহলে টাকা নিয়ে আসো, তারপরে তোমার যা ইচ্ছে। চিল্লাচ্ছ কেন? বাবা মা শুনবে তো। আরে যে শোনার শুনুক, আমার অধিকার, এটা আমার হক, তুমি এটা না দেওয়া পর্যন্ত আমার গায়ে তো স্পর্শ করতে পারো না। এই সময় এসে রাত ভর রাতে তুমি এরকম করতেছো? উফ, কানের সামনে চিল্লায় না তো। এখন তুমি কি বলতে চাইছো? তুমি এখন যাও, আমার দেড় মহলে টাকা গুছা আনো, তারপরে। তুমি যে আমারে ঠকাইছো, আজকাল যুগের মেয়েদেরকে ঠকানো যাইবো না, বুঝো না? এই মেয়ে উচিত কাজ করছে, এদের মহরের টাকা পরিশোধ না করা পর্যন্ত যে ওকে দত্ত দিব না, এটাই উচিত কথা। তুই চুপ কর, তোরা দিলি তুই কিন্তু চুপ থাক। তোমার সমস্যাটা কি?
বাসুরাইতে তুমি আমার ছেলে নাকি ঘর থেকে বাইর করে দিলা আমি তো আপনার ছেলের ঘর থেকে বের করিনি কে বের করে দিয়েছে আমি আপনার ছেলেকে বলছি না আমি একা একা চলে আসছি বাসুর ঘর থেকে তুমি বের করে দাও না আমি একা গিয়ে আসছি আমি আপনার ছেলেকে বলছি যে আমার দুই মোহরের টাকা কাউকে দিতে ওইটা তো আমার অধিকার সেটা আমার হক আমি তো বলছি দিব তোমাকে অনেক মেয়ে এটা নগদ চাই এটা নগদ প্রাপ্য তোমার নগদ না দিয়া বাপ ছেলে কষ্টটা কি ও আমার জন্য তুমি ঠকাইছো এই যে আজকাল যুগের মেয়েরে ঠকাইতে পারবা শুনো পোমা তুমি যেটা করছো এটা ভালো কাজ করছো এটা তোমার অধিকার এটা তোমার হক এটা তোমার প্রাপ্য হ্যাঁ দেন মোহরের টাকা প্রত্যেকটা মেয়ের আদায় করা উচিত তুমি যেটা প্রতিবাদ করছো এটা প্রত্যেকটা মেয়ের প্রতিবাদ করা উচিত দেন মোহরের টাকা নগদ দিয়া স্বামী তার স্ত্রীর রুমে প্রবেশ করবে স্পর্শ করবে এটাই হচ্ছে নিয়ম আর তোমরা করতেছো কি